Wyoming tag over! এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার এয়ারপোর্ট চত্বর রীতিমতো উত্তাল হয়েছে অমিত শাহ গো ব্যাক স্লোগানে, এবং এখানে কয়েকশো কর্মী সিপিআইএম এবং কংগ্রেসের পক্ষ থেকে অমিত শাহ গো ব্যাক স্লোগান চলছে, এবং এখানে কয়েকশো মানুষ সেই সাথে সাথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই কিন্তু স্লোগান দিচ্ছে। আজকে যেভাবে দিল্লিতে হিংসে ছড়িয়ে পড়েছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন এবং অবগত আছেন, আজকে তার জন্য এই খুনি অমিত শাহ যে আমাদের বাংলার মাটিতে পা রেখে অপবিত্র করছে, এবং আমরা তারই বিক্ষোভ দেখাচ্ছিলাম। কারণ আপনারা সকলে জানেন যে এই দালাল মমতা ব্যানার্জি, যে দিদি ভাই মোদি ভাইয়ের যে বন্ধুত্বটা এখন সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে, এবং উনি সেই, এবং আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই খুনি অমিত শাহের পদত্যাগ অবিলম্বে দাবি করছি, এবং আমরা তার জন্য এখানে বিক্ষোভ দেখাচ্ছি, এবং আমাদেরকে আটকে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন কিভাবে দালালি করছে, আমরা সেটারই বিক্ষোভ দেখাচ্ছি এখান থেকে। আমার নাম পূজা রায় চৌধুরী, মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা। এই যে দাঙ্গাকারী রক্ত হাতে দিল্লির দাঙ্গায়, যার রক্তে হাত ভিজেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে পশ্চিম বাংলার বুকে দাঙ্গার প্ররোচনা তৈরি করতে আসছেন। তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, এই বাংলায় আমরা অমিত শাহকে ঢুকতে দেব না। দাঙ্গাবাজ অমিত শাহ গোটা দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, হিন্দু মুসলমানের দিল্লির বুকে আগুন জ্বালিয়েছে, আজকে এই গুজরাটে আগুন জ্বালিয়েছে, অনেক রক্তের নায়ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গো ব্যাক মিনতি ঘোষ। আমাদের আন্দোলন মূলত হচ্ছে যে দিল্লি এবং গুজরাটের দাঙ্গাকারী অমিত শাহ আজকে পশ্চিমবাংলায় আসছে, আমরা তাকে পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না, আমরা তাই তাকে গো ব্যাক করছি। তাকে আমরা সাদর অভ্যর্থনার আগত তৃণমূল নই, আমরা জনগণের স্বার্থে আমরা এই পশ্চিমবাংলায় কোনো রকম কোনো দাঙ্গা হতে দেবো না। মানুষের স্বার্থে সিপিআইএম পার্টি লড়ছে, লড়বে, চিরকাল লড়ে এসেছে, আজও লড়বে। বামফ্রন্টের শাসনকালে পশ্চিমবাংলায় কোনো দাঙ্গা হয়নি, আমাকে 92 সালে আমরা এখানে দাঙ্গা হতে দিইনি, যা অমিত শাহ রেকর্ড। উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন গুজরাটে এবং মুখ্যমন্ত্রী ছিলেন মোদী গুজরাটে, যে বীভৎস দাঙ্গা, একই জিনিস আজকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের প্রধানমন্ত্রী মোদী, এই দুটি দিল্লিতে যে ভয়ঙ্কর দাঙ্গা করেছে, আমরা সেই দাঙ্গা বিরোধী, সেই দাঙ্গাবাজ মমতা অমিত শাহ, গো ব্যাক গো ব্যাক, তাকে ঢুকতে দেবো না, দেবো না, দেবো না। আমরা আরএসএসের বিরুদ্ধে, আমরা মানুষের পক্ষে, আরএসএসের হিন্দুত্ববাদী স্যাপ্রনে গেরুয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। প্রশান্ত সেন। Thank you.